বন্ধুরা, এই যে দেখো, আমরা অনেকেই ভুট্টা খাই ঠিকই, কিন্তু ভুট্টা আছে না, ভুট্টা ক্ষেত, ভুট্টা চাষ হয়তোবা অনেকেই দেখি নাই। আজকে দেখাবো আমি এখন একটা, দেখেন কত সুন্দর ভুট্টা। হ্যাঁ, যারা দেখেন নাই তারা অবশ্যই তাদের কাছে খুবই ভালো লাগবে। ভুট্টা খেত, আজ আপনাদেরকে ভুট্টা খেত দেখাচ্ছি। দেখেন এই যে এগুলো এখনো বের হয় নাই, এখানে একটা হয়েছে, এগুলো কিন্তু পাতা ফুল। ভুট্টা কিন্তু ঠিক গোড়া, এই যে এইভাবে ধরে, যেমন এই যে দেখেন ভুট্টা গাছটা, আর এইখানে এই একটা ভুট্টা বের হয়েছে। ভুট্টা কিন্তু সিঙ্গেলে একটা একটা ধরে, দেখছেন, এই দেখেন, যেমন এই যে একটা ভুট্টা, এই হলো গাছটা, এখানে ফলটা, এই যে এটা হলো ফুল, দেখেন এটা ভুট্টা, ঠিক এইভাবে ধরে, এটা হলো ভুট্টা, আর এটা হলো ফুল, গাছটা হইলো এরকম ঠিক। অনেকে হয়তো ভুট্টা খাই আমরা, কিন্তু ভুট্টা খেত দেখি না, ভুট্টা কিভাবে হয়। যেমন এই একটা ভুট্টা দেখেন, এই যে মাথায় ফুল, ফুল একটা ভুট্টা, মানে একটা গাছে কয়েকটা ভুট্টা ধরে, তাই না? দেখেন ভুট্টা চাষ কি, দেখেন এই ভুট্টা চাষ, এগুলো কত সুন্দর, দেখেন একটা, এইগুলো এত সুন্দর পরিবেশ একমাত্র গ্রামে আসলে দেখা যায়। আমরা খালি কিনা খাইতে পারি টাউনে থাকি যারা, কিন্তু দেখি না। দেখেন কত সুন্দর, এগুলো সব ফুল, দেখেন এই যে ভুট্টা ক্ষেত, আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি এটা শেয়ার করলাম। দেখেন এগুলো কিন্তু ধরছে, এগুলো কিন্তু ধরছে ভুট্টা। আজকে ভুট্টা ক্ষেত আসলাম, তাই সবাইকে ভুট্টা ক্ষেত কেমন, কিভাবে ভুট্টা ধরে, কি পরিবেশ ধরা লাগে, ঠিক আছে, এই জন্য সবার ভুট্টা করলাম। দেখেন ভুট্টা, ঠিক আছে, এটা সবাই দেখে ভালো লাগবো, অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। ভুট্টা দেখেন, এই যে আমার কাছে এইসব দেখতে খুব ভালো লাগে, তাই আসলাম, এইভাবে ধরে একটা একটা ধরে, এটা মাথার ফুল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত শেষ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রইল, আসসালামু আলাইকুম।